আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আপনাদের সামনে নিয়ে এসেছি প্রতিটা মানুষের ছেলেবেলার একটা স্মৃতিচারণের কন্টেন্ট। ছেলেবেলায় আমরা কী না করেছি, অনেকেই মেজের খাপ দিয়ে চাড়া খেলার অভিজ্ঞতা আছে, আবার কারো কারো শীষ কাঠি দিয়ে চাড়া খেলার দারুণ মজার সব স্মৃতি রয়েছে। কাচের বল খেলার অভিজ্ঞতা আছে অনেকেরই, দারুণ সব রোমাঞ্চকর স্মৃতি আজও স্মৃতির পাতায় ঘুমাতে গেলে ভেসে বেড়ায়। দারুণ সব অভিজ্ঞতাও মনে পড়ে মাঝে মধ্যে হেসে ওঠে একাকী। কেউ আবার ডান্ডা কুলুপ খেলতে গিয়ে দিন পার করে দিয়েছে ভয়ে বাড়ি ফেরেনি রাতে, এমন সব অভিজ্ঞতা আছে অনেকেরই। এখনকার ছেলেমেয়েরা অবশ্য এসব খেলা খেলেন না, তারা আধুনিক যুগের দারুণ সব কার্টুন, দারুণ সব গেম, দারুণ সব রোমাঞ্চকর ডোরিমন, সেবা কার্টুন না দেখলে অনেকে ভাতই খায় না। অনেক মা বাবাই তাদের ভাত খাওয়ানোর জন্য অনেক কার্টুন দেখিয়ে তাদের ভাত খাইয়ে থাকেন। তবে এদের খেলা দেখে আমি রোমাঞ্চিত, আমি আনন্দিত, আমি অভিভূত। কেননা প্রকৃতির ছোঁয়া থেকে বঞ্চিত এরা হয়নি, প্রকৃতির আদলে প্রকৃতির প্রেমে এরা বড় হয়ে উঠছে, এরা বেড়ে উঠছে সাধারণ অক্সিজেন ভাণ্ডার নিয়ে। শিশুদের বিনোদনের কথা মাথায় রেখেই এই ভিডিওটি তৈরি। এই ভিডিওটিতে শিশুদের আনন্দ অনুভূত হওয়ার মতো যোগান দিতে পেরেছি বলে মনে হলো। এভাবে উন্মুক্ত মনা হয়ে শিশুরা যদি খেলাধুলা করতে পারে, তাদের মেধা মস্তিষ্কের বাড়ন্ত ভালো হয়, তারা গড়ে উঠতে পারে প্রকৃতির আদলে, তাদের মানসিক মজবুত কাঠামো বৃদ্ধি পায়, এভাবেই জীবনযাপনের সুযোগ পেলে কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে নির্ভরশীল হতে হতে সাধারণ শিশুদের প্রকৃতি থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। আসলেই আপনি যতই কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উন্নত পরিবেশের দোহাই দিয়ে আপনি শিশুদেরকে প্রকৃতি থেকে দূরে রাখবেন, ততই আপনার শিশু ক্ষতিগ্রস্ত হবে এবং তাদের মস্তিষ্ক বিকৃতি ঘটবে ততই। এদের খেলা দেখে আমিও ছোটবেলার স্মৃতিচারণ করে ফেললাম কয়েকগুলো। কত না বাদরামি করেছি ফাঁকি দিয়ে ঘুরে উড়াতে গিয়ে, কতই না দুষ্টামি করেছি। একবার নদীর পাড়ে গিয়ে ভাবতে বসে প্রতিদিনের কাজের মধ্যে আমরা মাঝে মধ্যে স্মৃতিতে ফিরে যেতে চাই, তেমনই স্মৃতিগুলো বারবার ফিরে আসে আমাদের মস্তিষ্কের মধ্যে। যে স্মৃতিগুলো ছিল রোমাঞ্চকর অনুভূতি, যে স্মৃতিগুলো ছিল স্বর্ণের অক্ষরে লিখে রাখার মতো স্মৃতি, এই তো ঘরবাড়ি বানিয়ে আবার সেই ঘরবাড়ি ভেঙে ফেলা, নতুন নতুন পুতুল বানিয়ে সেই পুতুলগুলো আবার ভেঙে ফেলা, আহ কি দারুণ অনুভূতি। বিদায়বেলা আপনাদেরকে আবারও আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।